সাভারের পুরুলিয়ায় গোলাপ গ্রামে। এখানে প্রচুর গোলাপের বাগান রয়েছে, আশেপাশের মাঠে সব ছোট ছোট এরকম শত শত বাগান, সেখানে বিভিন্ন কালারের গোলাপের চাষ করছে চাষিরা। ছোট বড় বিভিন্ন সাইজের এরকম গোলাপের ক্ষেত তারা বানিয়ে রেখেছে। এখানে আসতে গেলে সাভারের রাজাসনের এদিক দিয়েও আসা যায়, আবার গাবতলি মাজার রোড হয়ে ওদিক দিয়েও আসা যায়। মাজার রোড থেকে যে কোনো অটো বা রিক্সায় দেয়াবাড়ি কাউন্দিয়া ঘাট, খেয়া ঘাট এখানে আসতে হবে। এসে এখানে ট্রলার পাওয়া যায়, সেই ট্রলারে করে সদুল্লাপুর বাজার, ট্রলারের ভাড়া নেবে 40 টাকা, আধা ঘন্টা লাগে। সদুল্লাপুর বাজার এসে আবার ব্যাটারি চালিত অটো রিক্সায় 10 টাকা করে নেয় গোলাপ গ্রাম। ঢাকা থেকে খুব অল্প দূরত্বে, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে গোলাপের বাগানে আসতে হলে। আর সাভারের রাজাসনের দিয়ে আসতে হলে প্রথমে সাভার বাজারে আসতে হবে, ওভারব্রিজ পার হয়ে পূর্ব পাশে যেতে হবে, গিয়ে এখান থেকে অটোতে করে সোজা চলে আসা যায় আংকরা বাজার, সেখান থেকে অটোতে গোলাপ গ্রাম। এদিক দিয়েও খুব সহজেই গোলাপের বাগানে চলে আসা যায়। সকাল সকাল এসে দেখলাম অধিকাংশ বাগানের ফুল তোলা শেষ, এরা মনে হয় সকালেই ফুল তুলে রেডি করে এরপরে ব্যাপারী এসে নিয়ে যায়। এই একটা ক্ষেতে দেখলাম এখন ফুল তুলছে। আজকের আবহাওয়াটাও সুন্দর, সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, আকাশ খুব বেশি রোদও নয় আবার খুব বেশি মেঘলাও নয়, বেশ আরামদায়ক একটা আবহাওয়া। এখানের বাগানগুলো এরকম বেড়া দিয়ে দিয়ে ঘিরে রাখা, যার যার আলাদা আলাদা বাগান, বেশ দেখতে অনেক সুন্দর। কি সুন্দর ফুল ফুটে আছে গাছে, মনে হয় ফুলগুলো গাছেই সুন্দর। তুলে ফেলার আগে গাছের যে সৌন্দর্য মানুষের হাতের চেয়ে, আমার মনে হয় গাছেই ফুলগুলো বেশি সুন্দর লাগে। গোলাপ দেখতে এসে একটা বুনো ফুলের ঝাড় দেখতে পেলাম, এটাও বেশ সুন্দর দেখতে। এইমাত্র একটা বাগানের দেখা পেলাম যেটাতে প্রচুর ফুল ফুটে আছে, এর আগে কোনো বাগানে এত ফুল ফুটে থাকতে দেখি নাই। মনে হচ্ছে এই বাগানের ফুল এখনো তোলে নাই আজকে, প্রচুর গোলাপ হয়ে আছে। সুন্দর সুন্দর কালার,
সাদা, গোলাপি, বেশ অনেকগুলা কালারের গোলাপ আছে। হ্যাঁ।